জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে সর্দি না সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। দশটা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, কয়টা গুনতে থাকবো কিন্তু ভালো মতে, আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। দশটা শারীরিক গুণ দিবে, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাহ ইসলামের রূপ কি? না না, এটাও তো জানে না। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা, পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাহাশালিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়, কেন ফেরেশতা আমি হুকুম দিয়া তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি, এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ দিবে, ঈসা আলাহ ইসলামের মতো 33 বৎসরের যৌবন দিবে। 33 বৎসরের যৌবন বুঝো, টুমটুমাটুম ভরা, টুমটুমাটুম বুঝো, গ্লাসে পানি ভরে, গ্রাম্য ভাষা আর কি, গ্রাম্য ভাষায় বুঝিয়ে চেয়েছি, গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে আর এক ফোঁটা দিলেই গড়ায় যাবে, পুল ভরা, এরকম যৌবন হবে, কোনোদিন বাটা পড়বে না। কি বলিয়াজিদুন, প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে, সিঙ্গার বোঝো। এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেরে ধরে রাখতে পারে না, কেন শুধু গায় তো না, লগে লগে কি বোঝেন না, আপনি হুজুর মানুষ করতে বুঝবেন, ওরা বোঝে, সাথে সাথে নাচও তো দেয় ঠিক না, হাত পাও নাড়ায় ঠিক না, কাপড় কুপড়ও নাড়ায় ঠিক না, তো যুবক সইতে না পারে মোবাইলের মধ্যে টাচ দিয়া চুমা দেয় ঠিক না। হ্যাঁ, তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার, আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে, আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে। যখন তুমি সুর তুলবে সুর, পুরো জান্নাত তোমার সাথে হেলতে থাকবে, ঝুমতে থাকবে, ডান্স করতে থাকবে। কন্যা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়লাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি থেমে যেত, তামায়লাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তোমাকে ওই সিঙ্গার বানানো হবে, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কয়শ এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো ঠিক না। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ আসে বৎসরে কয়বার, জান্নাতে ডেলি আসবে 100 বার, কয়বার ডেলি 100 বার ভিডিও কল আসবে, চেহারা দেখে হাসি দিয়া ডাকবে, তাল ইলাইয়া, আয় না আমার কাছে, আরেকটা তো দেখছ, আমারে তো দেখোস না, আয়া দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উড়া যামু কেমনে ঠিক না, বাইক পামু কই ঠিক না, আসে আমি চিনি, এই রাস্তা দিয়েই তো যাই, মাঝে মাঝে তো দেখি, একা চালাইলে একরকম, পিছনে চার্জার থাকলে আরেক রকম ঠিক না, কি রাগ হয়ে গেল, বাবুই মিলন ঠিক না। হ্যাঁ, ওইখানেও সুপার বাইক রাখা আছে, আফিল জান্নাতি লা খাইলা,
জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকেব, চড়বে, ইউসিরু হাইসু ইয়াশা, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে পক্ষের পলকে নিয়ে নামায় দেবে। আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে যেয়ে নামবে। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। আর মনে আশা কি? জান্নাতে, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই, বৈশা রয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে করতে কা? জান্নাতের মাটি হইল মুস্ক আর জাফরানের, এই মাটি না, মুস্ক আর জাফরান। বলবেন মুস্ক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়া দেখে দিয়েন, ঠিক না? মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি হিলফুল ফুজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দিই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কেয়া চিজ হ্যায়, মনে হয় বোঝেন নাই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি, দিল লাগি দেওয়ার সে, করি কেয়া চিজ হ্যায়, যার যার লোকের দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, ও এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল লয়ে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায় একবার হইলো বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হইলো মেসেজ দাও আমাকে আই ডট ডট, আই ডট ডট ইউ। তো জান্নাতের ধারণা তো নাই, মাটি হইল মুস্ক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট, এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নাই। সোনার রূপার ইট দিয়া, এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জামরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট, 13 ফিট, 14 ফিট, 15 ফিট না, জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে, তো সুপার এক্সেলেটর লাগানো আছে, এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়া চালাইতে হবে না, হাত দিয়া না, ওটা মন দিয়া চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে, সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে, যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ, এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই, কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয়, কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনার, কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে,
তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কি কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূরবেটা কেজি কত? লাকড়ির কেজি কত? করে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙ্গুলো চোষে, কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ আম রূপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গোরা? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে, প্রত্যেক কামরে কামরে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামরে কামরে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আসা কি ওই জান্নাতে কি করব? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনা রূপার হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে, ওয়ান ডে ইউজ, বলছেন ওয়ান ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন 70 জোড়া। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হইল 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি, এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরা এরকম ভুল হইয়া ঢাইকা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দামি। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে? মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, 2-4 বন্ধু মিলা চল ইয়ার আজকে খায়াই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুপে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র, আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200-র উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো, মাত্র 200। জান্নাতে তো বুপে হবে 70,000 আইটেম। বলবে এতটি খাবো কি কইরা? ওইখানে একদিকে খাবে আরেক দিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর, যুবক কয় 20 পান করমু। কি
কি মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝব কি এটা এক ফোঁটা এক ফোঁটা। আবার যুবতীও কন্যা গলায় পেঁচায় ঝুলে যাব কতটুক এক ফোঁটা, কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ যুবতী দেখা বলে ওড়না পেঁচা এলাম, কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলব। কে বানাইছে এক ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে সত্তর সত্তর হাজার আইটা। হায় 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 কি দিয়া বানায় রাখছে আল্লাহ? মাটি দিয়া, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া। দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয়। কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। একশো বিশ ফিট লম্বা, চুলটিও একশো বিশ ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবাতি আবহুর, সাত সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানের সারা দুনিয়া মোহিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বুঝেই নেই এরা ফিডার খায় তো। হ্যাঁ আমার তো মনে হয় বুড়ারও ঠোঁট পাইলে 2-4-10 বৎসরে ছাড়বো না। কি ছাড়বেন? না না 40 বৎসরের আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবার শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও যখন গেটে যাবে তো হুর দেখা 40 বৎসর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না। তো হুর গালের ভিতরে চিমটি কাইটা করবো, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় করে খুলা কাহিনী দেখাই। এরকম রূপ আল্লাহর রসুল শুধু থুতুর বর্ণনা দিছে। আল্লাহর রসুল বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক এই কালে কেমন রূপ হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে হয় বুঝে না কিছু, ফিডার খায় তো। সারাদিন আজে বাজে দেখা সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কাশ আমি যদি এটা আরোপ করে শোনাইতাম, তাহলে তো এতক্ষণে মাতাল হয়ে যেত এখানে। কিন্তু ওরা এটা বোঝে, বাঙালি তো বোঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছি, ঠিক না? কে দেখা ঈশা বলছে? আল্লাহর রসুল সব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে ঈশা আমাদেরকে বলছে। মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে, ঠিক না? আসে না কি বর্ষাকালে? আসে না? না আসে না। কেন আসে? চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি, এমনিয়া লাইন ধরা লাগে, ঠিক না? জান্নাতে সৈকত আছে, সৈকত দুইটা, কয়টা? বাংলাদেশও সৈকত দুইটা, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশে সৈকত কয়টা? কক্সবাজার আর কি কুয়াকাটা, জান্নাত ও সৈকত দুইটা, একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক। এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে, জুতা, ঠিক না? জুতা চিনেন কি? বার্মিজ জুতা, বার্মানা কাছে বার্মিজ জুতা দেখা আসে, ঠিক না? যে হুজুরে ঠিক করছে না, না যুবকরা করছে আমার কথা, বারবার তাকাইছে তো জুতা দেখা দিছে একবারে সাইজ। জান্নাত এনিল দানা কাটা, কি কাটা? কি কয় জানি? দানা, পরেরটা বাদ দেন না, কি কাটা? ডানা করতে গিয়ে থাকবো ডেলি, হাজারো মানুষে দেখলে কি ডানা থাকে নাকি?
কেননা প্রত্যেকে যে দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। তো ডানা কর্তৃকে থাকবো, এই জন্য যুবকটার নাম দিছে ডানা কাটা, ডানা নাই। ও যুবক, জান্নাতের একটা ডানা আছে, ডানা বানায় রেখা দিছে, তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ দেখে নাই আর কেউ দেখবে না। চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো কত দৌড়াইতে থাকো, এখন থেকেই ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে, ঠিক না? 14 তারিখের প্রস্তুতি 1 বছর আগের তে নেয়, গত বছর পটাইতে পারি নাই, দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি কিনা। জান্নাতে বানায় রাখছে, তোমার বুকে লাগবে, জিজ্ঞেস করবে এত দেরি করলি কেন। এই জন্য হাদিসে আছে, জান্নাতিরা সকাল বিকাল সৈকতে যাবে। মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইব না, হুজুরে সবার আগে যাইব। সকালে এক সৈকতে, বিকালে এক সৈকতে ধরে নিয়ে আসবে, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সৈকতের মাছ এইসব পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি। আসতেছে শীত, আমাদের দেশে আসবে অতিথি পাখি, ধরাও নিষেধ, মারাও নিষেধ, ছোঁয়াও নিষেধ, ঠিক না? ওইখানে অতিথি পাখি থাকবে, উড়তে উড়তে আসবে, প্রথম ডানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে, খাবে, হাজারো আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি? পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি। বলবে কিরকম খাবি, যেরকম খাইতে চাবে ওরকম খা, হইয়া চলে আসবে। ওইখানে আড্ডা হবে, হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে, আড্ডা। সকালে আড্ডা এক জায়গায়, বিকালে আড্ডা এক জায়গায়, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, কে? আইটেম হবে কোটি কোটি আইটেম। কে পাকাবে? আল্লাহ কুদরত দিয়া পাকাবে, খাওয়াবে। আল্লাহ কাপড় পরাইয়া দিবে, কাপড় পরাবে, প্রতি শুক্রবারে এমন কাপড় পরাবে, হয় জান্নাতে কোনোদিন দেখেও না, কোনোদিন দেখবেও না, জান্নাতে থাইকো দেখবে না। বিশেষ কাপড় পরাইয়া দিবে, আল্লাহ পারফিউম লাগাইয়া দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায়া দিবে। আবার আল্লাহ কথা বলবে, পান করতে থাকবে, আর আল্লাহ কথা বলতে থাকবে, কেমন আছো, অবস্থা জিজ্ঞেস করতে থাকবে। তারপরে আসার সময় গিফট দিবে, গিফট উপটোকন দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। বলবে এটা আমি নিব কি করে, ফেরেশতারা জান্নাতে পৌঁছায়া দিবে। তারপরে ঢুকবে সবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, সবির নিচে লেখা থাকবে, যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ওরকম চেঞ্জ হয়ে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা। এখন যদি তোমরা প্রশ্ন করো, আমার বউও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনকে চিনব কি করে, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। কেননা দুনিয়ার মামনরা জান্নাতের রানী হবে, রানী। চলো আরো আগে নিয়ে যাই, যুবকরা কয়ে এইটা কি শুনান, আসলটাই তো শুনান না, ঠিক না? কি কি শুনামো, জান্নাতে গানও হবে, নাচও হবে। কি হবে? বসা থাকবে, দুইজন পায়ের কাছে খেদমত করবে, দুইজন মাথার কাছে, হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে, ওইখানে উঠতে দেরি, সবাই জানতে দেরি করবে না, চারজনে জানবে, পায়ে থাপ্পড় দিবে আর কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি? তো দুটা পায়ের দিক থেকে উঠবে, দুটা মাথার দিক থেকে উঠবে, যখন নুপুরে ঝংকার দিবে, ঝংকার কি, ঘুংরুতে ঝংকার দিবে, পায়ে পড়া থাকে না, কি বলে এটারে,
আরে নুপুর না বেটা, যেটা বাজে ঘুংরু বলে ঘুংরু। ঘুংরুতে যখন ঝংকার দিবে, ওহো, এক এক ঝংকারে এক এক পায়ের থেকে 1,00,000 করে কালার বাহির হবে। 8,00,000 কালার একসাথে বাহির হবে আর চারজনের পায়ের থেকে। তোমাদের ডিসকুতে আর কয়টা কালার? 8,00,000 কালার বাহির হবে, কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না। দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। শুধু নাচবে না, গাইবে। 40 বৎসরের ভিতরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। 40 বৎসর পরে কইবো আল্লাহর ওলি, খালি নাচেই দেখবি আর গানেই শুনবি, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী খুলা দেখাই, মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবে। একটু চোখ বন্ধ করে চিন্তা করো না, তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো। হ্যাঁ, গান হবে, নাচ হবে। মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে, তো জান্নাতে এরকম স্টেজ লাগবে। প্রথম আসবে ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস, ফেরেশতা শুনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, ধারণা নাই কেমন শুনলা, তো বলবে লাকানাল মউতুল্লা মুতনা, আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের ঝংকারে। আল্লাহ জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, বলছি না ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আইসা সুরা ইয়াসিন শুনাবে। তারপরে জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, আল্লাহ ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নিজে নামবে আর আল্লাহ সুরায় আর রহমান করে শোনাবে।